আপনি সৃষ্টিকর্তা মানেন না মানেন as your wish যদি আপনি সৃষ্টিকর্তার প্রমাণ খোঁজেন শব্দের সাথে শুধু এতটুকু বলবো আপনার ডানো তাকানোর দরকার নাই বামও তাকানোর দরকার নাই উপরেও তাকানোর দরকার নাই নিচেও দেখার দরকার নাই আপনি শুধু আয়নার সামনে নিজেকে রাখেন আর নিজের দেহটাকে নিয়ে গবেষণা করেন আপনার ঈমান বলতে বাধ্য হবে আপনার জ্ঞান বলতে বাধ্য হবে এমন দেহ কোন কম্পিউটার দ্বারা ক্রিয়েশন করা সম্ভব নয় এটা একমাত্র আল্লাহই পারবে সৃষ্টি করতে সুবহানাল্লাহ আমাদের স্রষ্টা এমন একজন দয়াবান সুবহানাল্লাহ আমাদের স্রষ্টার নাম এমন একটা অলৌকিক নাম যেই নামটুকু একটু শ্রদ্ধার সাথে বলি মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আমি বুঝতে পারছি অনেক আওয়াজ হয়তো আপনাদের কাছে পৌঁছাচ্ছেও না এই ডিস্টারবেন্সের কারণে তারপরও বলে যাচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন স্রষ্টার নাম আল্লাহ আল্লাহ সবাই বলেন স্রষ্টার নাম আল্লাহ আর একটু গর্জন দিয়ে বলেন আল্লাহ স্রষ্টার নাম আল্লাহ এই আল্লাহ লিখতে কয়টা হরফ ব্যবহার হচ্ছে আপনারা একটু খেয়াল করেন আলিফ লাম লাম হা শরিয়া ল ল হ সুবহানাল্লাহ আলিফ লাম লাম হা শরিয়া ল ল হ এই চারটি হরফ দিয়ে আল্লাহর নামটা গঠিত কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন যখন আপনি কোনোভাবে এই আল্লাহ থেকে আলিফকে কেটে দিবেন তখন বাকি থাকবে কি লাম লাম হা তা আমরা জানি হরফ যখন একটা কেটে ফেলা হয় আসল অস্তিত্বে কখনো দেখা যায় না কিন্তু আল্লাহর নামের কুদরতটা কোন জায়গায় একটু খেয়াল করে দেখেন কেউ যদি আল্লাহ নামের চারটি হরফ থেকে আলিফকে কোনোভাবে বাদ দিয়ে দেয় বাকি থাকবে তিনটা হরফ লাম লাম হা শব্দ গঠিত হবে লিল্লাহ কোরআন ডাক দিয়ে বলে লিল্লাহে মা ফিস সামাওয়াত ওয়াল আর একটু জোরে বলেন না লিল্লাহ সবকিছু আল্লাহর জন্য এবার আপনি যদি চারটি হরফ থেকে আলিফ বাদ দেওয়ার পরে লিল্লাহ থাকে এবার আরেকবার যদি লাম বাদ দেন আপনার হয়ে যায় লাম এবং হা লাহু কোরআন ডাক দিয়ে বলে লাহুল মুলক আর একটু জোরে বলেন আল্লাহ নামে কয় হরফ আমি বলবো আস্তে আপনাদের বলতে হবে জোরে আল্লাহ নামে কয় হরফ আলিফ লাম লাম হা আলিফ বাদ দিলে হয় লিল্লা কোরআনে সেটার অস্তিত্ব আছে লাম বাদ দিলে হয় লাহু সেটারও অস্তিত্ব কোরআনে আছে এবার তিনটা হরফ বাদ দিয়ে দিলেন বাকি আছে একটা হরফ হা আর আমরা সবাই জানি কখনো এক হরফ দিয়ে শব্দ গঠনের দিকে মনোযোগ দেওয়া কখনো সম্ভবপর নয় এটা কঠিন কর বিষয় কিন্তু আল্লাহ নামের কুদরত দেখেন হা অবশ্য আছে হা বাকি আছে এবার হা দিয়ে কোরআন ডাক দেয় হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনি আল্লাহর নামটাকে যেদিক থেকে কাটবেন আল্লাহ আছে আপনি যেভাবেই যান আল্লাহ আছে জোরে 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 আপনি মানছেন না আমি মানছি না এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার মানা না মানা নিয়ে বাস্তবতা কখনো পরিবর্তন হয় না কথা কথা বলেন ঠিক কি না তো বুদ্ধিমান কারা যারা বাস্তবতাকে সেলুট করে মেনে নাই তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান মনে রাখবেন বিজ্ঞান মানে বানানো নয় বানানো জিনিসকে আবিষ্কার করার নাম গবেষণা করার নাম বিজ্ঞান আর আল্লাহ হচ্ছে বানানেওয়ালা বিজ্ঞান হচ্ছে আছে জিনিস আবিষ্কার করে বানাতে বলেন না বিজ্ঞান যদি 100 বছর চেষ্টা করে সূর্য বানাতে চন্দ্র বানাতে মঙ্গল গ্রহ বানাতে তাহলে বানানোর কাজ আলাদা গবেষণার কাজ আলাদা এবার বলেন সিটি স্ক্যান করার জন্য মেশিন আছে না নাই তো সিটি স্ক্যান কোথায় করে শরীরে করে কোথায় করে কার শরীরে মানুষের শরীরে তাহলে মানুষের শরীর আগে সিটি স্ক্যান পরে মানুষের শরীর আগে আপনার ওই কি জানে বই পালস মেশিন পরে মানুষের শরীর আগে ডায়াবেটিস থার্মোমিটার পরে মানুষের শরীর আগে জ্বর থার্মোমিটার পরে মানুষের শরীর আগে ইসিসি জিসিসি যা আছে সবকিছু পরে মানুষের শরীর আগে ব্রেন স্ক্যানার পরে মানুষের শরীর আগে ইনজেকশন আবিষ্কার পরে মানুষের শরীর আগে ওষুধ আবিষ্কার পরে কেন ওই সৃষ্টিটায় সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন বিজ্ঞান গবেষণা করে ওষুধ আবিষ্কার করেছেন রোগের বিজ্ঞানের ষষ্ঠার কাজ আলাদা বিজ্ঞানের কাজ আলাদা
বিজ্ঞান দিয়ে কখনো স্রষ্টা বোঝা যাবে না কথা কথা জোরে 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 এবার আসেন তাহলে আপনি বুঝেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে এই জ্ঞান দিয়েছেন কেন স্রষ্টাকে চিনার জন্য স্রষ্টাকে বোঝার জন্য জ্ঞান দিয়ে স্রষ্টার বিপক্ষে যাওয়ার জন্য না কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে মানার বোঝার তৌফিক দান করুন আমিন কিছু বানানে ওয়ালাকে আল্লাহ সবকিছু সাজাই দেনে ওয়ালাকে আল্লাহ এখনো পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি কে আল্লাহ তো আল্লাহ যে আসমান বানালেন জমিন কে বিছানা বানালেন ঠিক সাগরও দিয়েছেন ঢেউও দিয়েছেন ঠিক আরেকটু জোরে ঠিক নদীও দিয়েছেন নালাও দিয়েছেন ঠিক গাছও দিয়েছেন পাহাড়ও দিয়েছেন ঠিক এত সৃষ্টি এত হরেক রকমের কেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই পয়েন্টটা মনে রাখবেন মাথায় এবং মনে বসায় ফেলেন আমাদের রব যখন যা করে ভালোর জন্য করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে সওয়াব আছে সুবহানাল্লাহ আমাদের রব যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন আর রব জানে কোনটা কখন দরকার কিভাবে দরকার কতটুক দরকার এতটুক ঈমান আছে এতটুক ঈমান আছে আমার বিষয় আমি যাব কিন্তু তার আগে বিষয়টা একটু ক্লিয়ার করি না হলে আমার ভাইরা বুঝতে পারবেন না অনেক মানুষ দাঁড়ায় আছেন দেখছি কষ্ট হয়ে যাচ্ছে সবার হ্যাঁ না আসলে ওই গরম তো গরমের কারণে হ্যাঁ না না ফ্যান আরো ফাঁসস দিলে ভালো হইতো ইয়েন হইতো সাদদেরকে না ইতে রস আলাক আছে হদ এন্ডের গরম সহ্য গুজুম দেয় জান্নাত যাই বাতাস খাইবার লাগে সালাই সুবহানাল্লাহ না হর সিডেঙ্গে মানুষ ওরা বাসিল্লে সুড়াই জীবন নুনি এন্ডা হনো রোহিঙ্গে ঢুকি কি নেরে সাই সিডিং গে জারাই তার একবার হনসে মারহাবা ইয়া আওয়াজই বে হত্তু না শিও ভাই সারো জোর হ মারহাবা আর টিয়া নাই কেনে যাইতাম সোনার মদিনা ওয়া সিডিং গ কলে গায়বে দার গুণ আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা একবার ফুল বলিয়ে মোহন মারহাবা আপনারা যত সাইলেন্ট থাকবেন আমার বলাটা তত সহজ হবে কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হওয়াটাই স্বাভাবিক এটা আমারও হয় আপনারও হবে ঠিক না এবার আসেন একটু বলেন সবকিছু বানানেওয়ালা সাজানেওয়ালা গড়নেওয়ালা যত্ন করনেওয়ালা রক্ষা করনেওয়ালা এবার সেই আল্লাহর সৃষ্টিকে যদি আপনি দল করেন না করেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি তো একজন মানুষ এতটুক তো আপনি মানেন এবার আপনি ইসলাম মানেন না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের কোনো কথা নাই তবে আপনার কাছে একটু বুঝার প্রশ্ন আর কি আমরা অবুজ বুঝতে পারি না এত কিছু যে বানালো জোরে বলেন এবার এই সৃষ্টির ভিতরে আপনি পাহাড় আছে না নাই তাহলে সৃষ্টি এক পাহাড় সাগর আছে না নাই তাহলে সৃষ্টি দুই সাগর জঙ্গল আছে না নাই তাহলে সৃষ্টি তিন জঙ্গল গাছ আছে না নাই জোরে বলেন না এবার এই গাছের ভিতরে হরেক রকমের জাতের গাছ আছে না নাই এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাইয়া কয়টা গাছ আপনার নাম জানেন আপনি বলবেন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ তারপর আর কি বলবেন কি সেগুন গাছ কলা গাছ আমড়া গাছ আমড়া গোটা গাছ ডাব গাছ তাল গাছ হলতি গাছ বলতে বলতে হয়তো পঞ্চাশটা বলবো না হয় একশোটা বলবো জোরে 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 মাঝে মধ্যে যখন ডিসকভারি চ্যানেল আমাদের সামনে আসে অজানা তথ্য যখন বিশ্ববাসীর সামনে আনে যারা দেখেছেন তো জানেন ফেসবুকে অনেক সময় এমন ভিডিও দেখে এমন সৃষ্টির দেখা মিলে যে মাছগুলাকে দেখলে আমরা সুবহানাল্লাহ বলতে বাধ্য হই বাপ দাদা 14 জন্মে এত সুন্দর মাছ দেখি নাই বলতে আমরা বাধ্য হয়ে যাই তাহলে আল্লাহর সৃষ্টিতে আমাদের জানা হচ্ছে 1% আর আমাদের অজানা হচ্ছে 99% গাছের মধ্যে আমাদের জানা কয় পারসেন্ট জোরে বলেন না রে ভাই মাছের মধ্যে আমাদের জানা
1% সৃষ্টি জগত আমাদের জানা, আমাদের ভাইয়েরা জানে মঙ্গল গ্রহ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে চন্দ্র গ্রহ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে সূর্য সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে গ্যালাক্সি সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে ভেনুস সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে মহাকাশ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে স্যাটেলাইট সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে গ্যালাক্সি সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে ইউনিভার্স সম্পর্কে। কিসের মাধ্যমে জানলো? বিজ্ঞানের মাধ্যমে জানলো। বিজ্ঞান কিভাবে জানলো? কম্পিউটারের মাধ্যমে জানলো, স্যাটেলাইটের মাধ্যমে জানলো। ওই বিজ্ঞান বলে আমরা এখন পর্যন্ত যত কিছু আবিষ্কার করেছি, আমাদের মন বলে এর চেয়ে তারা হাজার হাজার গুণ বেশি সৃষ্টি এখন আমাদের অজানার মধ্যে আছে। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন পড়ছেন, আমি আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি কয় পার্সেন্ট, জোরে বলতে হবে কয় পার্সেন্ট, আর আমাদের অজানা 99%। জোরে 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 ভাই, এটার কি লাইন নাই? অজানা বেশি সে কি? এটাই তো আমাদের ভাষা, যে কম জানে সে মূর্খ। তো হিসেবে তো আমরাও মূর্খ, আর মূর্খরা বেশি ফটং ফটং করলে মানায় না। মূর্খরা বেশি ফটং ফটং করলে মূর্খের কাজ হচ্ছে চুপ করে শুনে থাকা, কারণ যদি জ্ঞান অর্জন তার লক্ষ্য হয়। আমি বুঝাতে চাচ্ছি শুধু এতটুক, আপনি সৃষ্টিকর্তা মানেন না মানেন অ্যাজ ইউর উইশ, যদি আপনি সৃষ্টিকর্তার প্রমাণ খুঁজেন শব্দার সাথে, শুধু এতটুক বলবো, আপনার ডানও তাকানোর দরকার নাই, বামও তাকানোর দরকার নাই, উপরেও তাকানোর দরকার নাই, নিচেও দেখার দরকার নাই। আপনি শুধু আয়নার সামনে নিজেকে রাখেন আর নিজের দেহটাকে নিয়ে গবেষণা করেন, আপনার ঈমান বলতে বাধ্য হবে, আপনার জ্ঞান বলতে বাধ্য হবে। এমন দেহ কোন কম্পিউটার দ্বারা ক্রিয়েশন করা সম্ভব নয়, এটা একমাত্র আল্লাহই পারবে সৃষ্টি করতে। সুবহানাল্লাহ।